আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাস কুকিং। আশা করি সবাই ভালো আছেন। আরও এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে আমি করে দেখাবো মাংসের ঝুরা ভুনা। চলুন দেরি না করে শুরু করা যাক। ঝুরা মাংসের জন্য তেমন কিছু প্রয়োজন নেই। আমি মাংসটা কাজ রান্না করে নিয়েছি, এবার হাত দিয়ে একটু ভেঙে নিব। আপনারা একই কাজ করতে পারেন। যদি আমরা ঝুরা মাংসের জন্য আলাদাভাবে আবার মাংসকে রান্না করতে যাই, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র তেল আর পেঁয়াজ দিব না, আর সব মশলা দিয়ে রান্না করতে পারি। আমরা সবাই এখন ব্যস্ত থাকি, তাই সবসময় আমি চেষ্টা করি আপনাদের সাথে একটু সহজ করে রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। ঝুরা মাংসের জন্য আমি এখানে আগে মাংসগুলোকে খাওয়ার জন্য ভালো মতো রান্না করে নিয়েছি। এখন হাত দিয়ে মাংসগুলোকে একটু এভাবে একটু ভেঙে ভেঙে নিব, অথবা আপনারা হামান দিস্তেও করতে পারেন, কিচেন হ্যামার দিয়েও করতে পারেন, যেভাবে সুবিধা সেভাবে করে নিতে পারেন। একটু হাত দিয়ে ভাঙা ভাঙা করে নিচ্ছি, জাস্ট ভেঙেই তারপর আমি চুলা তুলে যাচ্ছি। ঝুরা মাংসের জন্য একটু তেলটা বেশি লাগবে, কারণ কি আমি এখানে আগে কোনো প্রকার তেল দেইনি। তেল আর পেঁয়াজ ছাড়া রান্না করেছি আমি, আগেই বলেছি এখানে একটু তেলের পরিমাণটা বেশি লাগবে। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ঝুরা মাংস ভাজিতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে, এখানে এক কাপের চাইতে একটু বেশি পেঁয়াজ হবে দিয়ে দিয়েছি। এখন এখানে আমি 10-15টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচ এবং পেঁয়াজের ভালো একটা ফ্লেভার আসবে, মুখে জিভে একটু ঝালঝাল লাগবে, খেতে ভীষণ ভালো লাগবে। জাস্ট আমরা খাওয়ার জন্য যে মাংসটা রান্না করি ওখান থেকে আমি নিয়েছি, কারণ আমরা সবাই এখন ব্যস্ত মানুষ, যে আলাদাভাবে মাংস রান্না করতে যায়। আর যদি আপনারা কেউ চান যে ঝুরা মাংসের আলাদা করে রান্না করে তারপর ঝুরা করবেন, সেই ক্ষেত্রে ওই একই রকম সমস্ত ময় মশলা দিবে, শুধুমাত্র গরম মশলা, জিরা, তেল, লবণ ছাড়া সব কিছু দিয়ে দিবেন। বাস হালকা লবণ দিবেন, কম দিবেন। এটার একটু পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। পেঁয়াজের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে এসেছে, এখন মাংসটা দিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে চুলার আস্তে একটু কমিয়ে রাখতে হবে, তা না হলে পুড়ে যাবে। অনবরত নাড়তে হবে, তা না হলে লেগে যেতে পারে। একদম ভাজা ভাত পুড়ে যাওয়ার মতো করা যাবে না, বেশি পুড়ে গেলে দুচি ভাবটা থাকবে না। জাস্ট একটু যেন রঙটা চেঞ্জ হয় এবং সুন্দর একটা ফ্লেভার যখন আসবে তখন নামিয়ে ফেলবেন। ঝুরা মাংসের মেন রেসিপিটাই হলো কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচটা। অনেকে এখানে শুকনো মরিচটা ইউজ করে, আমার কাছে মনে হয় কি শুকনো মরিচটা দিলে এটা অনেকটা কালাভুনা কালাভুনা স্টাইলের হয়ে যাচ্ছে, তাই আমি এখানে সবসময় কাঁচা মরিচটা ইউজ করি। আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে কাঁচা মরিচ, যখন মুখে লাগে খাওয়ার সময় ভীষণ ভালো লাগে। পেঁয়াজ এবং কাঁচা মরিচের সুন্দর একটা ফ্লেভারও এসেছে, রঙটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমি এটাকে ভাজা ভাজা করে নিব। এক প্লেট ভাত সুন্দর মতো খাওয়া যাবে ভাজা মাংস দিয়ে, আর যদি ডাল হয় তাহলে তার কোনো কথাই নেই। বাস খাওয়া দাওয়া শেষ। আস্তে আমি এখন আরেকটু বাড়িয়ে নিয়েছি, মিডিয়াম আঁচে রেখেছি। এখন কোরবানির সময় কিন্তু আগে আমরা ভাজা ভাজা মাংস বেশি খেতাম, এখন আর তেমন খাওয়া হয় না, কারণ কি মাংসগুলো সঙ্গে সঙ্গে ফ্রিজে ঢুকিয়ে ফেলি। আমরা ছোটোবেলা যখন খেয়েছি তখন ফ্রিজ ছিল না, অনেকবার জাল দিয়ে 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 মাংস ঝুরা হয়ে যেত, এখন আর তা হয় না। তাই এখন আমাদের কোনো পদ্ধতি নেই, বিকল্প পথ হলো আমরা নিজেরাই রান্না মাংসগুলোকে ঝুরা করে নিয়ে এভাবে খেতে হবে, বাচ্চাদের শিখাতে হবে। এই খাওয়াটা যেন বিলুপ্তি না হয়ে যায় সেজন্য আমাদের সকলের এটা খাওয়া উচিত। আমি এখানে 4-5টা কাঁচামরিচ একটু গোল করে কেটে নিয়েছি, যা সুন্দর একটা ফ্লেভারের জন্য। বেশিক্ষণ রাখবো না, 5-7 মিনিট পর নামিয়ে নিব।
অনবরত নাড়তে হবে, তা না হলে লেগে যাবে। অনবরত এভাবে নাড়াচাড়া করতে হবে। চিকনের মধ্যে আমি নামিয়ে আপনাদের সামনে এটা পরিবেশন করব। দেখুন এটা একদম, আর বেশি করলে এটাতে আবার দুচি ভাপড়া থাকবে না। এখন যেভাবে আছে ঠিক সেভাবেই, ঠিক আছে? একটা দুচি ভাব আছে, এর মধ্যে একটা ভেজিটেবল ভাব আছে একটু। এখন আমি নামিয়ে নিব, রান্না শেষ, এখন পরিবেশনের পালা। আমি চেক করে নিয়েছি, আমার লবণ সব কিছু ঠিকমতো হয়েছে। আপনারা যদি মাঝে একবার চেক করে নেবেন, লাগে লবণ দিয়ে নেবেন আপনারা। আর ঝাল যে যেমন খেতে পছন্দ করে ঠিক সেভাবে দিয়ে নেবেন। রান্না শেষ, এখন চুলার আস্তে বন্ধ করে দিচ্ছি এই পর্যায়ে এসে। তৈরি হয়ে গেল খুবই মজার মাংসের ঝুরা ভাজা রেসিপি। খুব লোভনীয় একটি খাবার, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট ও শেয়ার করুন। আর এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।